অভিনেত্রী সোহিনী সরকার ও অভিনেতা রণজয় সম্পর্ক নিয়ে অনেক চললেও মুখ তারা কখনই প্রকাশে তবে এবার আর লুকোছাপা নয় তারা বলছেন ইন এ রিলেশনশিপ এই জুটির কাছে দাবি ছিল ফটো সেশনের তাদের কেমিস্ট্রি যেন ধরা পড়ে দার্জিলিং এর রাস্তায় আমি শাহরুখ আর রণজয় কাজল হয়ে বিজুটি পাতা দিয়ে আমায় প্রপোজ করেছিল ব্ল্যাক কফির কাপে চমুক দিয়ে হাসতে হাসতে বলেছিলেন সোহিনী রণজয়ের জন্য এল ক্যাপোচিনো অভিনেত্রীকে মাঝপথে থামিয়ে রণজয় বললেন একসঙ্গে প্রথম কাজ ছিল জাজমেন্টে সিরিজ এর আগে কেবল ফটোশ্যুট করেছি একসঙ্গে বন্ধুত্ব অবশ্য ২০১৩ থেকেই শুরু থেকে আমাদের সম্পর্ক ছিল খুব মজার এখনও তাই একে অপরকে খোঁচা দিয়ে কথা বলতে মজা পায় প্রেমে পড়ি দার্জিলিংয়ে তবে দুজনকে এক সূত্রে বাঁধতে রনর কেয়ারিং স্বভাবের সঙ্গে দার্জিলিংয়ে রোমান্টিকতাও মিশেছিল ইন্ডাস্ট্রির গুঞ্জন সুহিনী এর আগে অনেকবার প্রেমে পড়েছেন ভূমিকর্ণার সময়ে অনির্বাণ ভট্টাচার্যের সঙ্গে তার গাঢ় প্রেম ছিল বলেই শোনা গিয়েছিল কতটা সত্যি দুজন সুন্দর দেখতে ছেলে মেয়ে একসঙ্গে থাকলে প্রেমে পড়বে এটা প্রকৃতির নিয়ম আর রণ বলে আমার সঙ্গে অনির্বাণকে বেশ মানায় নাকি রহস্যময় হাসি নায়িকার চোখে তাহলে এই সম্পর্ক নিয়ে কতটা সিরিয়াস দুজনে আমি যে কোনো সম্পর্ক নিয়ে ভীষণ সিরিয়াস জবাব সোহিনীর আবার ওইদিকে রণজয়ের গার্লফ্রেন্ডেরও লিস্ট লম্বা সোহিনীর প্রতি তিনি কতটা সিরিয়াস তা নিয়ে বললেন প্রত্যেক মানুষের জীবনে শূন্য জায়গা থাকে আমার সেই শূন্যস্থানটি পূরণ করেছে সুইনি যে জন্য ওর উপরে নির্ভরশীল হয়ে পড়েছি আমার অনেক সিক্রেট ওর সঙ্গে শেয়ার করেছি যা আগে কারো সঙ্গে করিনি কিন্তু ইন্ডাস্ট্রির গুঞ্জন এই আকর্ষণ ক্ষণিকের ওর সঙ্গে চব্বিশ ঘন্টা ঘুরে ফিরে মজা করে কাটানো যায় দিনের পর দিন ঘন্টার পর ঘণ্টা দুজনের একসঙ্গে থাকতে ভালো লাগে দেখা যাক এরপর জীবনে আমাদের কোন দিকে নিয়ে যায় দার্শনিক সুলভ উত্তর সৈনির এখনই লিভ ইন করতে উৎসাহী নন তারা যদিও প্রাক্তন প্রেমিকের সঙ্গে রণজয় লিভ ইন করতেন তা সুখের হয়নি বলেই এই সম্পর্ককে সময় দিতে চাইছেন দুজনে আবার সোহিনী বললেন রণর কাছ থেকে পাওয়া সবচেয়ে সুন্দর মুহূর্ত আমার জন্মদিন ওর হাতে আঁকা আমার ছবি ও পায়েস একটা বিষয়ে দুজনেই একমত আমাদের বন্ডিং স্ট্রং এটা নিয়ে কোনো সন্দেহ নেই পাঁচ ছবার ঝগড়া হলেও মিটিয়ে নিয়েছেন দুজনেই দুজন মানুষ একসঙ্গে থাকতে চাইলে ঠিক মিটমাট করে নেওয়া যায় বেশ কিছু হলে আমি কেঁদে ফেলি লাজুক গলায় সোহেনীর উত্তর পাশ থেকে রণজয়ের সলজ্জ স্বীকারোক্তি তাতে আমার রাগ জল হয়ে যায় আমি যা ভাবছি তুইও কি তাই ভাবছিস এ কথা দিয়েই শুরু হয়েছিল দুজনের সম্পর্ক একই রকম ভাবনায় তাদের সম্পর্কের রসায়ন এখন দেখা যাক বিয়ের ভাবনায় একমত হন কিনা সোহেনী রণজয়